আসসালামু আলাইকুম নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি ভিডিও দেওয়ার পরে অনেক আপুরাই জিজ্ঞাসা করতেছেন তিসিটা কী তিসি কোথায় পাওয়া যায় আবার অনেকে জিজ্ঞাসা করেন সিয়াছিট কী সিয়াসিড কোথায় পাওয়া যায় তবে আজকে ভিডিওতে আমি সব কিছুই দেখিয়ে দেবো কোথায় পাওয়া যায় কীভাবে খেলে আপনাদের খুব দ্রুত ওজন এবং কী পেটের চর্বি কমে যাবে তবে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওতে কি কি বলেছি কি কি দেখিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে আগে সর্বপ্রথম দেখে আসি এই মশলাগুলো আমরা কোথায় পাবো আর এগুলার দাম কেমন তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এলাকার মধ্যেই কিছু না কিছু দোকান থাকে যেসব দোকানের মধ্যে সব ধরনের খোলা মশলা বিক্রি করে আমি আপনাদেরকে দেখেই দেখতেছি এই যে দোকানটা দেখতেছেন এখানে সব ধরনের খোলা মশলা আছে দেখতেই পাচ্ছেন এলাচ দারুচিনি তারপরে সিয়াশি দানা সব ধরনের খাবার এখানে বিক্রি করে বাদাম হইতে সব ধরনের খাবার খোলাভাবে এখানে বিক্রি হয় আপনি চাইলে কেজি হিসাবেও নিতে পারেন আপনি চাইলে খুচরা হিসাবেও নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা কিন্তু এখানে পাওয়া যায় এসব দোকান থেকেই কিন্তু আপনারা এই ধরনের সব মশলা বা সব ধরনের খাবার পেয়ে যাবেন আমি সব সবসময় এসব দোকান থেকে এই খাবারগুলো কিনে আনি আর আনার পরে এগুলাকে ভালো করে মুছে তারপরে বেছে তারপরে আমি ভরে রেখে দিই থেকে শরীরকে সুস্থ রাখতে তিসি বীজের ব্যবহার হচ্ছে তিসি বীজের উপকারিতা প্রচুর একাধিক গবেষণা অনুসারে জানা যায় তিসি বীজ খেলে ছোট বড় একাধিক রোগব্যাধি দ্বারে কাছে গেসতে পারে না তিসি বীজ খাওয়ার উপকারিতাগুলো হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে প্রাইভারের চাহিদা মেটায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি করে ওজন নিয়ন্ত্রণ করে সুগার নিয়ন্ত্রণ করে এবং উচ্চমানের মানের আমিষ পাওয়া যায় তবে বীজ খাওয়ার নিয়ম জানতে হবে পরিমাণের বেশি তিসি বীজ খাওয়া যাবে না কতটুকু খাবেন কিভাবে খাবেন সব কিছুই দেখিয়ে দিব। আপনারা যদি পরিমাণের বেশি খান তাহলে তলফেট ব্যথা করতে পারে ডায়াবেটিস বেড়ে যেতে পারে আর অন্যান্য অসুবিধা দেখা দিতে পারে তা এখানে আমি ভালো করে এই তিসিগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন শুকনো কাপড় দিয়ে কারণ এগুলা ধোয়া যাবে না এগুলো যদি আপনি ভেজান তাহলে এগুলা কিন্তু পিছলা পিছলা হয়ে যায় এগুলা খুব দ্রুত কিন্তু ভেজা যায় তো সেজন্য এগুলাকে পানি দিয়ে ধোয়া যাবে না শুকনো কাপড় দিয়ে এগুলোকে আপনারা মুছে নেবেন আমি মুছে নেওয়ার পরে এগুলাকে একটুখানি ভেজে নেবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এগুলা কি ভেজে খাবো না কাঁচা খাবো আসলে দুই ধরনেরই খাওয়া যায় আপনি যেভাবে খেতে পারেন সেভাবেই খাবেন সমস্যা নাই তবে আমি একটুখানি বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আছে আর এগুলো ক্ষয়ের মতো কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠতেছে বেশি ভাজা যাবে না হালকা করে একটু আঁচ দিয়ে ভাজতে হবে ভাজা শেষে একটু ঠান্ডা করে এখন আমি এটাকে গুঁড়ো করে নিব অনেক কাপড়ে আমার এই মেশিনটার দাম জানতে চাইছেন আসলে এই মেশিনটা আমি বিদেশ থেকে আনিয়েছি এই জন্য আমি এটার দাম জানি না তবে আপনাদের কাছে যদি মেশেন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় পিষে নিতে পারেন কারণ হচ্ছে পাটায়ও কিন্তু এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর এইভাবে আপনারা বেশি করে গুঁড়ো করে তারপরে বয়মে ভরে রেখে দিতে পারেন সেটা কিন্তু প্রায় এক মাসের মতো আপনারা ব্যবহার করতে পারবেন আমি প্রায় সময় এরকমটাই করি যে এরকম গুঁড়ো করে তারপরে আমি বয়মে করে রেখে দিই আর যখনই প্রয়োজন হয় আমি এইখান থেকে নিয়ে খাই তো এই তো গুঁড়ো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো গুঁড়ো হয়ে গেছে এখন কিভাবে খাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এটা খেতে গেলে আপনাদের গরম পানি করতে হবে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে খাবেন তো আমি এখানে গরম পানি নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিব তিসি একটা কথা মনে রাখতে হবে আপনারা যখন খাবেন তখন কিন্তু কুসুম কুসুম গরম খাবেন কিন্তু যখন এটা তৈরি করবেন তখন কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিবেন। এর কারণ হচ্ছে আপনারা যখন ফুটন্ত গরম পানির মধ্যে তিসিটা দিয়ে দিবেন তখন এটা খুব ভালো করে ভিজে যাবে তা আমি এইখানে দু চামচ তিসির গুঁড়ো দিয়ে দিছি এর বেশি দেওয়ার দরকার নাই আপনারা দু চামচ দিলে হয়ে যাবে আমি এখন দেখিয়ে দিচ্ছি যেভাবে খেলে আপনাদের খুব দ্রুত ওজন কমে যাবে আর তলপেটে যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত কেটে যাবে তো এই তো আমি তিসি গোঁড়াটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা স্কিপ করলেও পারেন যদি আপনাদের গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসটা না দিলেও চলে তবে দিলে খুব বেশি উপকার হয় কারণ হচ্ছে লেবুতে অ্যাসিড আছে আর সেই জন্য আমাদের তলপেটের যে চর্বিগুলো সেগুলো খুব দ্রুত কাটতে সাহায্য করে আর এই পানিটা আপনারা দিনে দুবার খেতে পারেন সকালে একবার খালি পেটে খাবেন নাস্তা করার বিশ মিনিট আগে আপনারা এটা খাবেন আপনার সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করে তারপর এই খাবারটা খাবেন এরপরে বিশ মিনিট পরে আপনারা নাস্তা করবেন আবার ঘুমানোর আগে আপনারা যখন ভারী খাবারটা খাইছেন এর আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনারা ঘুমানের আধা ঘন্টা আগে এটা খাবেন তখন যা আপনার উপকারটা বেশি আসবে ভিডিওটা কেমন লাগছে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম